অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এই তো একটা দিন, একটা দিনের জন্য মা আসে, আর আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। মায়ের মুখটা দেখলে মনে বড় শান্তি পায়। রক্ষা করো মা, আমাদের পরিবারটাকে সকল বিপদ থেকে রক্ষা করো। এবার বড় চিন্তা হচ্ছিল জানো তো, পুজোটা হবে কিনা, ঠিক মতো করতে পারবো কিনা। তবে সব ভালোই ভালোই মিটলো বলে নিশ্চিন্ত হলাম। সত্যি মা, প্রতিমা আসার পর আমারও টুকাইয়ের বাড়ি ফেরা নিয়ে খুব চিন্তা হচ্ছিল জানো তো, কিন্তু যে টুকাই আসলো বাড়িতে অনেকটা নিশ্চিন্ত লাগলো। মায়ের আশীর্বাদে সব কিছু মিটে গেছে, এটাই শান্তি। আর তুমি দেখেছো তো অনু কি আনন্দ করেছিল। হ্যাঁ, সে আর দেখিনি, ওর বন্ধু বান্ধবদের নিয়ে কি হই হই টাই না করছিল। তোমার দুটি কর্ম মাখা হলো, বরণের আয়োজন করতে হবে। এই তোমা হয়ে গেছে, আর একটু বাকি আছে। ও মঞ্জুরি, ঠাকুরমশাই বলে গেছেন কখন অমাবস্যা ছাড়ছে। তুমি ভাষণের কথা বলছো মা? হ্যাঁ, ওটা বৃন্দা জানে, বৃন্দার সাথে কথা হয়েছে। আমার মনে হয় বেলার দিকেই হবে, বৃন্দা আসার পর। তারপর মায়ের জন্য আবার একটা বছর অপেক্ষা করতে হবে। কি ব্যাপার বলো তো, ওর মেয়ে দুটোকে দেখছি না, কোথায় সব? মা, বৃন্দা রেডি হচ্ছে আর ছুটকে গেছে ওর বন্ধুর বাড়িতে। বন্ধুর বাড়িতে এই সকালে? কেন? এই মেয়েটাকে নিয়ে না আমি আর পারি না, দেখি দাঁড়াও। না না মা, আসলে কালকে ওর একটা বন্ধুর এই পুজোতে আসার কথা ছিল, কিন্তু সেই বন্ধুটা জ্বর হয়েছে বলে ওর বাড়িতে প্রসাদ দিতে গেছে। আর শালুক? শালুক মা, শালুক ঘুম হচ্ছে। কালকে রাতে ওর শরীরটা খুব একটা ভালো ছিল না, আমি একটা ওষুধ দিয়েছি, ও নিজের মতন করে উঠুক, ওকে তোমরা কেউ ডেকো না, কেমন? বলছি বৃন্দা, তোকে বেরোতেই হবে। হ্যাঁ মা। একটু পরে বেরোলে হতো না? মা, আজকে একটু টুকাইকে নিয়ে রঞ্জা ম্যাডামের বাড়ি যাবো ভাবছিলাম, একবার ওনার সাথে কথা বলাটা দরকার। এই যা ঘটনা ঘটলো, তারপরে একবার ওনার সাথে কথা বলাটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। হ্যাঁ, এ তো খুব ভালো কথা, টুকাই জানে? হ্যাঁ মা, ও নিজের থেকেই বলেছে, আর ও রেডি হয়ে আসছেও। খুব ভালো, তাহলে তুই যখন যাবি ওখানে তখন ম্যাডাম আপনি? আপনি আসুন আসুন, চলুন না। হ্যাঁ আসুন, সত্যি আপনি এসেছেন, নিজে এত ভালো লাগছে, ভাবতে পারছি না যে আপনি এসেছেন। আমি আমি সদ্য মাকে বলছিলাম যে আপনার সাথে দেখা করতে যাব। কাল থেকে আপনাদের কথা ভাবছিলাম। আসলে আমাদের এই পুজোটা না বেশ কয়েক পুরুষ ধরে, আমার শাশুড়ি মা আমাকে দায়িত্ব দিয়েছেন এই পুজোটা করার জন্য, চেষ্টা করি যথাসম্ভব যাতে ভালো করে করতে পারা যায়। আপনি দাঁড়িয়ে কেন? আসুন 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 আসুন। আপনাদের কি মনে হয় আমি আপনাদের পুজোর নিমন্ত্রণ রক্ষা করার জন্য এখানে এসেছি আজকে? হ্যাঁ, আমার ছেলের সঙ্গে এত কিছু ঘটে যাবার পরেও আমাকে আপনার বেয়ান বলে রাখতে এতটুকু লজ্জা করছে না? আমাদের তো আত্মীয়তার সম্পর্ক। আরে রাখুন আপনার আত্মীয়তার সম্পর্ক, কোনো দিন আপনাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল না, আর ভবিষ্যতেও হবে না। এই আপনি কি বলছেন বেয়ান? হ্যাঁ আমি জানি যা হয়েছে তা খুব খারাপ হয়েছে, আমি তো মা, আমি মায়ের মনের কথা বুঝি, কিন্তু কিন্তু এতে তো আমার শালুকের কোনো দোষ ছিল না। চুপ করুন, লজ্জা করেন আপনাদের না, এত কিছুর পরেও আবার আমার সামনে মুখ তুলে দাঁড়িয়ে কথা বলছেন। আন্টি আপনি আপনি শান্ত হন, এখানে যদি কেউ ভুল করে থাকে সেটা আমি করেছি, আমি। আপনার যদি শাস্তি দেওয়ারই থাকে তাহলে আপনি আমাকে দেন, আমার ভুলের শাস্তি আপনি আমার পরিবারের কাউকে দেবেন না, প্লিজ প্লিজ দেবেন। এই একদম চুপ কর, ক্রিমিনাল কোথাকার, তুমি লজ্জা করছ না আমার মুখের সামনে এসে দাঁড়িয়ে কথা বলতে?
তোমার মতো ছেলের সঙ্গে না কথা বলা তো দূরস্থান। তোমার সামনে দাঁড়িয়ে থাকতে পর্যন্ত আমার রুচিতে বাধে। এমনিতেই মেয়েটা সব কিছুতে ঘাবড়ে যায়, এসব কথাবার্তা কানে গেলে হয়তো আরো ভয় পেয়ে যাবে, তার চেয়ে ওর এসব না শোনাই ভালো। ম্যাডাম বলছি, ম্যাডাম আপনি একটু শান্ত হয়ে বসুন, বসে যা বলার বলুন। আসলে কি জানো তো, তোমাদের মতো পরিবারের সঙ্গে না আমাদের সম্পর্ক করাটাই ভুল হয়েছে। তাই তো আমি আমার ছেলের বিয়েটা ঠিক আমাদের স্ট্যাটাসের একটা মেয়ের সঙ্গে ঠিক করেছিলাম, না ওর তো ওটা পোষালো না, ওর এই ভিখিরি বাড়ির মেয়েটাকেই পছন্দ হলো। ছি 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 ছি, এক ভাই মূর্তি পাচার করে জেলে যাচ্ছে তো আরেকজন নোটজাল করে জেলে যাচ্ছে, অসাধারণ সব চরিত্র। আচ্ছা তোমরা যাচ্ছিলে যাও না, আমার ছেলেটাকে কেন জড়ালে বলো তো, কেন জড়ালে, কি ভেবেছো নাকি তোমরা? আমাদের কোন লেভেলের মানুষজনের সঙ্গে চেনা জানা তোমাদের আইডিয়া আছে? হ্যাঁ আছে আইডিয়া, আমরা ঠিক কোন স্তরের মানুষদের সঙ্গে ওঠা বসা করি, মেলামেশা করি, আছে আইডিয়া? শুধুমাত্র না আমার ছেলের মুখ চেয়ে আমরা এই বিয়েটা মেনে নিয়েছিলাম, কিন্তু কি জানো তো, ইতর ইতরই হয়। তাই হাজার চেষ্টা করলেও ভদ্র সমাজে মেশার উপযুক্ত তোমরা কোনো দিন হতে পারবে না, কোনো দিন না। ব্যাস ম্যাডাম, আর নয়। আপনি এরকম ভাবে আমাদের সঙ্গে কথা বলতে পারেন না। পুজোর পর বাড়িতে এসেছেন, বসুন, উত্তেজিত হবেন। আমরা এই ব্যাপারটা নিয়ে তো শান্তভাবেও আলোচনা করতে পারি। দেখুন ম্যাডাম, যেটা ঘটেছে সেটা সেটা একদমই কাম্য ছিল না। আমি জানি, আমি জানি আমার ভাই টুকাইয়ের জন্য আজকে রৌনককে সাফার করতে হয়েছে, আর তার জন্য আমরা আমরা ভীষণভাবে লজ্জিত ম্যাডাম। কিন্তু কিন্তু আপনি একটা কথা ভেবে বলুন তো, টুকাই কি কোনো অন্যায় করেছে? কোনো অন্যায় টুকাই সত্যিই করেছে?